সরকারি বিধিনিষেধ মেনেই শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন স্থানে সোমবার অনুষ্ঠিত হল ওয়েস্ট কৈলাসহর ক্লাবের খুঁটি পূজা। আর এই খুঁটি পূজার মধ্য দিয়েই শুরু হল কৈলাসহরের ঐতিহ্যবাহী এই ক্লাবের নিয়ম রক্ষার পূজার প্রস্তুতি। গোটা কৈলাসহর মহকুমার মধ্যে যতগুলি ক্লাব পূজার আয়োজন করে থাকে, এর মধ্যে অন্যতম একটি ক্লাব হল এই ওয়েস্ট কৈলাসহর ক্লাব। প্রতি বছর এই ক্লাব বিগ বাজেটের পূজা করে থাকে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পূজোর দিনগুলিতে ছুটে আসেন এই ক্লাব প্রাঙ্গণে। এবারে যেন ব্যতিক্রম হতে চলেছে, কারণ একটাই, বিশ্বত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে পূজার আয়োজন নিয়ে। প্রশাসনিক নিয়মনীতি না মেনে এবছর কোনো ক্লাবের পক্ষে পূজো করা সম্ভব নয়। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই ওয়েস্ট কৈলাসহর ক্লাবেও চলছে প্রশাসনিক নিয়ম মেনে পূজোর প্রস্তুতি। এবছর অনেকটা সাদা মাটা পূজোর আয়োজন করবে ক্লাবের কর্মকর্তারা, যার প্রস্তুতি শুরু হল খুঁটি পূজার মধ্য দিয়ে। সোমবার এই খুঁটি পূজাতে উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেরাও। আমরা গত দুবছর এই ঐতিহ্যবাহী ক্লাবের পুজো করিনি নানাবিধ কারণে, তাই এবার আমরা এই ক্লাবের পুজো পুনরায় শুরু করেছি। আমরা সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করে এবং করোনা ভাইরাস, আপনারা জানেন এই সময়ের মধ্যে কোভিড-19 যে একটা ভয়াবহ রূপ, সকল নিয়ম নীতি মেনে আমরা, সরকারি সকল গাইডলাইন মেনে আমরা এই পুজোতে ব্রতী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।